হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 11টা। 11টা থেকে আমি ব্লগটি স্টার্ট করছি। তোমরা হয়তো বা ভাবছো যে আমি আজকে এত সেজে গুজে কেন ব্লগ স্টার্ট করলাম। আসলে এটা আমি অন্য একটা ভিডিওর জন্য শ্যুট করেছি, এটা আজকে চলে যাবে ভিডিওটা, তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবে। আজকে এটা হলো ইজি গ্লাম মেকআপ লুক, তোমরা এটা ঈদের দিন হিসাবে ব্যবহার করতে পারো, খুবই ভালো লাগছে, অনেক গ্লোয়িং। তোমরা দেখতেই পাচ্ছ, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, মানে এই মেকআপ লুকটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো হতেই হয় না। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু ঘুরে আসো আর এই ভিডিওটা দেখে এসো। এখন আমি এই মেকআপ উঠিয়ে তারপরে ফ্রেশ হয়ে ঘর গুছিয়ে তারপর রান্নাঘরে যাব। আজকে মাছ এসেছে, মাছ কাটতে হবে, তাহলে চলো। আমার স্নান অলরেডি হয়ে গেছে আর আমি আজকে চুল ভিজাই নাই, কারণ আজকে অনেক ব্যস্ত। এখন চুল ভিজাইলে চুল শুকাইতে হইব, বা চুল ভিজা থাকলে কাজ করতে খুবই অসুবিধা হইব। বাজার অলরেডি চলে এসেছে, চলো তোমাদের সাথে শেয়ার করে আজকে কি কি এনেছে। আজকে যেহেতু গত আগামীকাল ঈদ, সেজন্য আজকে বাসমতি রাইস এনেছে, খাসির মাংস এনেছে, আর এনেছে ধূপকাঠি, এই যে এখানে বাসমতি চাল আর ধূপকাঠি, আর কি কি মাছ যেন এনেছে এটা আমি বলতে পারি না। তোমাদের সাথে আরেকটা জিনিস দেখাই, দেখো কি অবস্থা, এগুলো সব এখন গুছাইতে হইব, খুবই খারাপ অবস্থা। আর এখানে একটা পাটা এনেছে, খুবই বড়, আমি এখনো পাটায় বাটি নাই, এই প্রথম পাটা আনছে, পাটায় বাটবো, কারণ ভর্তা বানাইতে খুবই অসুবিধা হয়, ব্লেন্ডার দিয়ে সবসময় কাজে লাগে না। আর এখানে মাছ এনেছে, এখানে ইলিশ মাছ আছে আর বোয়াল মাছ নাকি চিতল মাছ যেন, আমি নাম জানি না। আচ্ছা তাহলে এগুলো সব কিছু করে তারপর তোমাদের সাথে কথা বলছি। Thank you.
আজকে তোমাদের সাথে বল মাছের রেসিপি শেয়ার করব, তাই আগে থাকতে আমি বল মাছ হলুদ আর লবণ দিয়ে ভালো মতন ভেজে নিয়েছি। আর ভাজার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এটা অনেক ফোটে। এখন আমি একই তেলে জিরা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আলু, আর এটা হালকা একটু ভেজে নেওয়ার পরে ব্লেন্ড করে রাখা আদা, কাঁচামরিচ আর টমেটো পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লবণ, হলুদ আর ধনিয়ার গুঁড়া। এখানে আমি কোনো রকম মরিচের গুঁড়া ইউজ করছি না, কারণ আমি এখানে কাঁচামরিচ ইউজ করছি। এটা এখন ভালো মতন কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ তেল বেশি উঠেছে। আর এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিলাম। আমি ঠান্ডা জল ইউজ করছি, তোমরা অবশ্যই এটা গরম জল ব্যবহার করবে। আমি সময় স্বল্পতার কারণে ঠান্ডা জল দিয়েছি। তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি, ঝোলের সাথে মিক্স করে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আমার মাছটা প্রায় হয়ে গেছে, এখন আমি লবণটা চেক করে তারপর এখানে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আর এখন আমি মাছটা নামিয়ে ফেলবো। এভাবে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, খুবই টেস্টি লাগে। পেঁয়াজ রসুন কোনো প্রয়োজন পড়ে না, এভাবেই খুব টেস্ট হয়। হ্যালো এভরিওয়ান, এখন বাজে বিকেল 5টা, আর এখন আমি বসেছি আমার মেকআপ প্রোডাক্টগুলো গুছিয়ে রাখার জন্য। তোমাদের তো তখন তখন দেখিয়ে দিলাম মেকআপের অবস্থা। আমি সকালে ভিডিও শ্যুট করার পরে আর এগুলো গুছাইতে পারিনি, কারণ রান্না ছিল। আর এখন আমি বসেছি গুছানোর জন্য, অনেক লেট হয়ে গেছে, কারণ রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করার পর আমি একটু রেস্ট নিয়েছিলাম, তাই টাইম মতো গুছাইতে পারি নাই, তাই এখন গুছিয়ে রাখছি। আমাদের একটা জিনিস দেখাই, এই যে আমি সকালে যখন দেখাইলাম যে এটা বাসমতির চাল আর ওই ধূপকাঠি, মানে আগরবাতি যেটা, ওইটা যখন একসাথে এনেছে তখন ওই আগরবাতি ওইটা এত বেশি স্মেলি ছিল আমার এই বাসমতি চালের মধ্যে, প্যাকেটে এখনো হালকা হালকা গন্ধ আছে। ওটার ঘ্রাণটা খুবই সুন্দর। আর তারপর আমি এটা ধুয়ে তারপর রোদে দিয়ে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে তাই এখানে এনে রেখে দিয়েছি। তাহলে চলো আমি এগুলো গুছাই নিই। আর তোমাদের তো আজকে একটা রেসিপি দেখাই দিলাম, আর সেটা হলো বল মাছের রেসিপি। এভাবে রান্না করলে খুবই টেস্টি হয়, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো। তাহলে চলো। বিকেলের সব কাজ শেষ করে এখন বারান্দায় এসে একটু বসেছি, আর তোমাদের সাথে বাইরের ভিউটা একটু শেয়ার করছি। তোমরা হয়তো আর দেখছো পুরোই ফাঁকা, কারণ এখন লকডাউনের মধ্যে কেউ তেমন ছাদে ওঠে না। আর অন্যান্য সময়ে যখন লকডাউন ছিল না বা করোনা ভাইরাসের এই ঝুঁকিটা ছিল না, তখন প্রচুর মানুষ ছাদে উঠতো আর ঘুটি উড়াইতো, দেখতে খুবই ভালো লাগতো। কিন্তু এখন লকডাউনের মধ্যে আজকে চান্দরাত হওয়া সত্ত্বেও খুবই মানুষ খুবই কম। এই কালকে যেহেতু ঈদ, আমি এরকম একটা দৃশ্য দেখ ভাবিনি, কারণ অন্যান্য সময় প্রচুর মানুষ এখানে উঠতো, ঘুটি উড়াইতো, তারপর চান্দরাতের সময় এখানে বক্স বাজতো, সবাই ফানুস উড়াইতো, মানে খুবই আনন্দ, হইচই চাকচমক ছিল। কিন্তু এবারের ঈদটা যেহেতু একটু অন্যরকম, আমরা অন্যরকম পরিবেশে পালন করব, তাই চান্দরাতটাও খুবই অন্যরকম, পুরাই ফাঁকা, কখনো আশা করি নাই এরকম।
আজকে ভেবেছিলাম তোমাদের সাথে চাঁদরাতের আনন্দটা শেয়ার করব, মানে আমাদের এখানে চাঁদরাত কীভাবে উদযাপন করা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখানে কোনো আয়োজনে আমি দেখতে পারছি না, তাই আজকে ভিডিওটা আমি বেশি বড় করব না, আমি এখানেই আমার ভিডিওটা আজকে এন্ড করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আমি শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থেকো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। বাই বাই।